হাই ফ্রেন্ডস, তো আজকে তোমাদের কাছে এসএসসি জিডি কনস্টেবলের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেউ মিস করো না। তো আজকে তোমাদের কাছে টোটাল 20টা কোশ্চেন আলোচনা করব, 20টার মধ্যে তোমাদের টোটাল 40 নম্বরের মধ্যে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে তোমরা 40-এর মধ্যে কত স্কোর করলে, কারণ তোমাদের কমেন্ট করাটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু তোমাদের প্রত্যেকের এক্সাম ডেট দিয়ে দিয়েছে যে তোমাদের কত তারিখে এক্সাম হবে, কারো তোমাদের 20 তারিখ আছে, কারো মার্চ মাসের 1 তারিখে আছে। তো এই সময় এই কয়েকটা যে ক্লাস করাবো ক্লাসগুলো কেউ মিস কর না, তোমাদের কাছে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হলো। আর তোমরা যদি আগের ক্লাস আমার যদি না দেখে থাকো, টপিক ওয়াইজ ক্লাস, তারপর প্র্যাকটিস সেট ক্লাস, সমস্ত ক্লাস দেওয়া আছে, তোমরা ভিডিওতে ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই দেখতে পারো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। দেখো, তার আগে বলে রেখে আমরা আমাদের চ্যানেল থেকে এসএসসি জিডি কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট তৈরি করেছি। সেই প্র্যাকটিস সেটটার আগে দাম ছিল তোমাদের 60 টাকা, কিন্তু এখন আমরা সেটা তোমাদের যেহেতু সামনে এক্সাম তোমাদের কথা মাথায় রেখে মাত্র 40 টাকায় তোমাদের কিন্তু 10টি প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। এই প্র্যাকটিস সেটে তোমরা টোটাল 1000 কোশ্চান পাবে, 5টা সাবজেক্ট ভাগ করেছে পুরো বাংলাতে, তোমার ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, হিন্দি, তো এরকম 5টা সাবজেক্ট আছে, পুরো টোটাল 1000টা কোশ্চান পাবে সাথে। তো অনেকেই নিয়েছে, প্রায় অনেকেই নিয়েছে, তো তোমরা প্রত্যেকেই নিয়ে নাও। প্র্যাকটিস সেটটা থেকে কথা দিচ্ছি, তোমরা অনেক কমন পাবে, মাত্র তোমাদের এই প্র্যাকটিস সেটটা 40 টাকা দাম। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো। তো চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নিচের মধ্যে কে দ্য ইন্ডিয়া ওয়েস্ট টেরিসিস ফর অ্যান আনসারটেন ওয়ার্ল্ড বইটির লেখক। দেখো, মাত্র 40 টাকার জন্য প্র্যাকটিস সেটটা মিস করো না, প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে তোমরা 40-এর কত স্কোর করছো। তো সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, জয়শঙ্কর। চলো 2 নম্বরে যা। বন্দনা লুথারা হলেন একজন ভারতীয় অনুপ্রেরণামূলক উদ্ভোক্তা, তিনি কিসের প্রতিষ্ঠাতা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান গ, VLCC হেলথ কেয়ার। চলো 3 নম্বর আসে যাক। আন্তর্জাতিক ফেডারেশন AIB র্যাঙ্কিং অনুসারে 75 কেজি বিভাগে বিশ্বে 1 নম্বরে থাকা প্রথম ভারতীয় বক্সারদের মধ্যে কে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার হবে অপশান গ, বিজেন্দর সিং। চলো 4 যা যাক। নৃত্যের কোন ধরনের নর্তকের মাথায় ভারসাম্যপূর্ণ হাড়ি থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, ভাওয়ায়। ভাওয়ায় ধরনের নর্তকের মাথায় ভারসাম্যপূর্ণ হাড়ি থাকে। 5 আসে যাক। হেপাটাইটিস বি একটি প্রাণঘাতী ড্যাশ সংক্রমণ। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, হেপাটাইটিস বি আমরা প্রত্যেকে জানি এটা যকৃতে প্রথম আঘাত করে। চলো 6 আসে যাক। নিচের কোন রাজ্যে 2020 সালে ভারতের প্রথম তুষারচিতা শুমারি শুরু করেছে। দেখো, তোমরা অনেকেই বলতে পারো যে দাদা 2020 সালের কারেন্ট পেপার পড়বে না, কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে বিগত বছরের কারেন্ট পেপার কিন্তু একটা দুটো দেই, তোমরা মিলিয়ে নেবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, উত্তরাখণ্ডের প্রথম তুষারচিতা শুমারি শুরু হয়। 7 আসে যাক। নিচের কোন রাজ্যে লোনার হ্রদ একটি সরকারি রামসার স্থানে অবস্থিত। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, মহারাষ্ট্রে লোনার হচ্ছে একটি সরকারের রামসারের স্থান হিসেবে অবস্থিত। বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে কে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর মহাপরিচালক হন এবং তাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান গ, আলেকজান্ডার কেনিংহাম। 9 আসে যাক। 2021 সালের জানুয়ারি পর্যন্ত কতগুলি তৈলবীজের জন্য কৃষি খরচ এবং মূল্য কমিশন ন্যূনতম সমর্থন মূল্যে সুপারিশ করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, 7টি জন্য মূল্য কমিশন ন্যূনতম সমর্থনে সুপারিশ করে। চলো 10 আসে যাক। বলছে যে জমিতে ফসল হয় তার বৈজ্ঞানিক নাম কী। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা আমরা প্রত্যেকে জানি অপশান গ, আবাদি জমি। যে জমিতে ফসল হয় তাকে কী বলে, আবাদি জমি। চলো 11। নিম্নলিখিতের মধ্যে কে 1774 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ডাকঘর প্রতিষ্ঠিত করে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, ওয়ারেন হেস্টিংস। তারপর ওয়ারেন হেস্টিংস প্রথম আমাদের বাংলার গভর্নর জেনারেল ছিল। চলো 12 আসে যাক। নিচের কোন প্রাণীটি গর্তে বাস করে না। তো সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, কচ্ছপ। এটা আমরা প্রত্যেকে জানি জলে নাঙায় থাকে, বাকি সব গর্তে কিন্তু বাস করি। আর আরেকটা কথা তোমাদের বলবো যে প্র্যাকটিস সেটটা নিয়ে নাও, তোমাদের হাতে টাইম নেই, সামনে এক্সাম, মাত্র 40 টাকার জন্য তোমরা 10টা প্র্যাকটিস সেট পাবে, খুবই ভালো এবং কমনযোগ্য। তোমরা কথা দিচ্ছি তোমরা কমন পাবে। ভারতের সংবিধানের কোন সংশোধনী লোকসভার নির্বাচনী সদস্য সংখ্যা 525 থেকে 545 উন্নতি করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ক, 31তম।
ট্রাইগ্লিসারাইড হলো এক প্রকার ফ্যাট, ট্রাইগ্লিসারাইড হলো এক প্রকার কি ফ্যাট। চলো, হাউজ ই সুলতানি দিল্লির ঠিক বাইরে একটি বড় জলধারা ছিল, সেটি কে নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে কে, সুলতান ইলতুতমিশ হাউজ ই সুলতানি একটি বাইরে জলধারা সেটি নির্মাণ করেছিলেন। চলো ষোলোতে আসবে, কত সালে গণপরিষদ অস্থায়ী সংসদে রূপান্তরিত হয়? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, 1950 সালে গণপরিষদ অস্থায়ী সংসদে রূপান্তরিত হয়। সাতটাতে থাক, একটি ম্যারাথনে আচ্ছাদিত করা অফিসিয়াল দূরত্ব কত? তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, 26 মাইল বা 385 গজ একটি ম্যারাথনে অফিসিয়াল দূরত্ব। আঠেরোতে আসা যাক, কোন রাজ্যে অ্যানিমিয়া মুক্ত ভারত সূচক 2020-21 সূচক স্থানে শীর্ষ রয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, হরিয়ানা। চলো উনিশে আসতে থাক, দার শিখ কার পুত্র ছিল? তো সঠিক অ্যান্সার কী হবে, দার শিখ হচ্ছে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, শাহজাহানের পুত্র ছিল দার শিখ। চলো লাস্ট কোয়েশ্চেন যা যাক, কোন ভারতীয় রাজ্য তার অন্যান্য ভূসংস্থানের কারণে লাল নদী এবং নীল পাহাড়ের দেশ বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান খ, আসামকে বলা হয় লাল এবং নীল পাহাড়ের দেশ। তো দেখো আজকের যে 20টা কোয়েশ্চেন তোমরা অবশ্যই জানাবে তোমরা কত স্কোর পেলে, তোমাদের আরও কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, আফগানিস্তানের রাজধানীর নাম কী? তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, কাবুল। তো দেখো এই কোয়েশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করলে তোমরা অবশ্যই জানাবে, একটা কোয়েশ্চেন তোমাদের বাড়তি দিলাম। তো তোমাদের স্কোর করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কত নাম্বারে রয়েছে। আরেকটা কথা বলো, যেহেতু তোমাদের সামনে এক্সাম, তো এই কয়েকটা দিন তোমরা কীভাবে পড়বে, কীভাবে প্রিপারেশান নেবে, কেমন কাট অফ যাবে, সেই নিয়ে তোমাদের একটা কিন্তু খুব শীঘ্রই ভিডিও আসছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা যারা প্র্যাকটিস সেটা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু মেসেজ করো, তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস সেটা করো। থ্যাংক ইউ গাইজ, জয় হিন্দ।